হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও চলে এসেছি ভেলোরের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাব ভেলোরের গোল্ডেন টেম্পল। তার আগে সিএমসির সামনে যে মার্কেটটা সেটা একটু তোমাদের ঘুরে দেখাই, চলো। দেখো এই লাল কলাগুলো যে দেখা যাচ্ছে, এগুলো আমি এখানেই প্রথম দেখেছি, জানি না খেতে কীরকম হবে। আর এই যে একটা দোকান আছে, খেলনাবাটি পাওয়া যায়, বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো খেলনাবাটি, এই 30 টাকা, 25 টাকা, 60 টাকা এরকম সব। আমি বেশ কিছু নিয়েছি, যদি দেখতে হয় আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব। আর দেখো খুব সুন্দর, মানে খেলনাবাটিগুলো সমস্ত কিছু আছে, সারাশি থেকে শুরু করে সমস্ত চামচ, কড়াই, রুটি করার জন্য যে বেলনি, যেই চাকি, তারপর চাটু, মানে আলাদা আলাদা করে সমস্ত কিছু আছে। আর দেখো এই টিফিন কারিটা 3টে, এটা নেওয়া হয়নি, যদি পরে কখনো যাই এটা নেব। এখান থেকে অটোতে 150 টাকা মতো নেয়, আর না জানলে কিন্তু 500-400 যা খুশি নিয়ে নিতে পারে, তাই ভাড়াটা না জেনেই ওঠা উচিত। আর দেখো ফুচকাও কিন্তু পাওয়া যায় এখানে। আমরা এখন অটোতে করে যাচ্ছি, এই ভেলোর হসপিটাল থেকে প্রায় 9 কিলোমিটার তো হবেই, আর যেতেও আধ ঘন্টার বেশি টাইম লেগে গেছে। দেখো আমরা চলে এসেছি শ্রী লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল। এই টেম্পলটাকে কিন্তু শ্রীপুরম গোল্ডেন টেম্পল বলা হয়। দেখো এই যে গেটটা, এখান দিয়ে ঢুকতে হবে। আর দেখো এখানে বেশ ভালো মেলা মতন মানে বসেছে। আমরা ঢুকে গেছি, ঢুকে এরকম কাউন্টার মতন করা আছে। এখানে একটা কাউন্টারে ব্যাগ জমা দিতে হবে, একটা কাউন্টারে মোবাইল, আর যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে তো সেগুলো জমা দিয়ে তবে ঢুকতে হবে, কিছুই ভেতরে অ্যালাউ না। এই মন্দিরটি 1500 কেজি সোনা দিয়ে তৈরি, ভাবা যায়? আর পৃথিবীতে এমন কোনো এখনও মন্দির তৈরি হয়নি যেটা এত সোনা দিয়ে তৈরি। 100 একর জমির ওপর এই মন্দিরটি স্থাপন করা হয়েছে, আর এটার কোনো কিন্তু প্রাচীন কোনো ইতিহাস নেই। এটা একটা ভেলোরের চ্যারিটেবল ট্রাস্ট শ্রী নারায়ণী প্রিদম দ্বারা নির্মিত হয়েছে। বলা হয়ে থাকে স্পিরিচুয়াল লিডার শ্রী শক্তি আম্মা, যিনি নারায়ণী আম্মা নামে পরিচিত, তিনি এখানকার নির্মাতা। আর পাশে একটা নারায়ণী হসপিটালও রয়েছে। এই মন্দিরটির নির্মাণ 2000 সালে মানে শুরু হয়েছিল, আর 2007-এর 24শে আগস্ট এটা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। খুব বেশি পুরনো না এই মন্দির। এই মন্দিরটি ভেলোর থেকে মাত্র 60 কিলোমিটার, আর তিরুপতি থেকে 120 কিলোমিটার, চেন্নাই থেকে আসতে হলে 145 কিলোমিটার, আর পণ্ডিচেরি থেকে 160 কিলোমিটার, আর বেঙ্গালুরু থেকে এটা 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দেখো ওই সেভ এন্ট্রি লেখা রয়েছে, এটা একটা এন্ট্রি স্থান। এখানে কিন্তু নানা রকম এন্ট্রি আছে, যেমন 100 টাকা, 500 টাকা, 2000, 5000, যে যেরকম ঢুকতে পারো, তবে ফ্রি এন্ট্রিও রয়েছে। দেখো এই কাউন্টারগুলো হচ্ছে, আমরা এখন মোবাইল ওটা রাখবো। আর এখানে মানে এন্ট্রিটা না, আমরা সন্ধ্যাবেলা হয়ে গেছিলো বলে প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমরা লাস্ট পর্যন্ত 100 টাকার টিকিট কেটে তবে ঢুকেছি। কিন্তু দুপুরের দিকে এলে আমি শুনেছি কোনো ফ্রিতেই দেখা যায়, ফাঁকাই থাকে। যেহেতু 8টার সময় বন্ধ হয়ে যাবে, আমরা ওই জন্য মানে 100 টাকার টিকিটটা কেটেই ঢুকেছি। দেখো এখানে ভিডিও চলছিল, যিনি পুজো করছেন তিনি হচ্ছে শ্রী নারায়ণী আম্মা। আমরা এখন মোবাইল ব্যাগ রেখে ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে। তো এই পর্যন্তই মোবাইল অ্যালাউ, তারপর আর অ্যালাউ না। চলো আমি গুগল থেকে ফটোর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক এখানে যে স্টারের মতন অংশটা করা রয়েছে, এখান দিয়ে ঘুরে ঘুরে ওই যে মাঝখানে মন্দির দেখা যাচ্ছে ওই অবধি যেতে হবে। আর যে স্টারের মতন অংশটা দেখা যাচ্ছিল তা সম্পূর্ণ এইরকম ছাউনির মতন করা আছে, যাতে রোদে কোনো কষ্ট না হয়। আবার বসবার জায়গাও আছে, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, খাবারের দোকান আছে, এমনি নানা রকম মূর্তি পাওয়া যায় সেই দোকান আছে।
এটা হচ্ছে মেন গেটের সোজাসুজি মন্দিরে প্রবেশ করার গেট। এই গেট দিয়ে একমাত্র মন্দিরের যে মেন পুরোহিত তিনি প্রবেশ করে থাকেন। আর বলা হয়ে থাকে উনি যখন পুজো করতে আসেন মন্দিরে তখন হাতির পিঠে চেপে এই গেট দিয়ে প্রবেশ করেন। গেট থেকে প্রবেশ করার পর আধ ঘন্টার উপর হাঁটতে হয়েছিল, তারপর আমরা মেইন যে মন্দির তার দেখা পেলাম। এই যে গোল যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা দিয়ে মন্দিরের চারপাশে ঘুরে দেখতে হবে, তারপর মন্দিরে প্রবেশ করা যাবে। এটা হচ্ছে সেই মেন গোল্ডেন টেম্পল যেটা কি না 1500 সোনা দিয়ে তৈরি। সত্যি অপূর্ব, না দেখলে না বিশ্বাসই করা যায় না এত সুন্দর। আর চারপাশে জল, তবে মন্দিরে যে মূর্তিটি রয়েছে সেটি কিন্তু সোনার তৈরি না। তবে এই মন্দিরের বাইরেই আরও একটা মন্দির আছে, মাতা লক্ষ্মীর মন্দির, তো ওই মূর্তিটি সোনার। ওই মন্দিরটিতে যে লক্ষ্মীর যে মূর্তিটি রয়েছে সেটিতে নিজে হাতে জল দেওয়ার ব্যবস্থা আছে, মানে পুরোহিত ঘটিতে জল দিয়ে দেবে, আমরা নিজেরা জলটা দিতে পারবো। এটা সত্যি দারুণ একটা ব্যবস্থা, কিন্তু মিনিমাম 100 টাকার টিকিটে তবেই এই মন্দিরে প্রবেশ করা যাবে। যেটা বিনা টিকিট, ফ্রি টিকিট এন্ট্রি, সেটা কিন্তু মানে এই মন্দিরে প্রবেশ করা যাবে না। আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেছে, তো আমরা মেন গেট দিয়ে বেরিয়ে এসেছি। এটা ছিল ভেলোরের লাস্ট ব্লগ, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো না যদি করে থাকো। চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। চলো টাটা, বাই।